লিসেনিং 24 টিভি পরিবর্তনই অঙ্গীকারবদ্ধ। পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও রংপুর সহ বিভিন্ন জেলায় তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও কমেনি শীতের দাপট, এতে বিপর্যস্ত জনজীবন। আজ যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। তীব্র শীতে রাস্তায় মানুষের উপস্থিতি কমে গেছে। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রংপুরে প্রচন্ড ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন, তবুও কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজশাহীতে তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়ছে হতদরিদ্র মানুষ। পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে বইছে তীব্র ঠান্ডা বাতাস। খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ। তবে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে জনজীবন। এসএনএন 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসএনএন 24 টিভির সাথেই থাকুন।